হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট তোমরা যারা জেন পাস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং পরীক্ষা দেবে ঠিক আছে সেখানে তোমাদেরকে বলে রাখবো লজিক্যাল রিজনিক একটা গুরুত্বপূর্ণ পেপার আজকে আমরা আলোচনা করবো টোয়েন্টি টু নাম্বার এই রিভিশন টেস্ট ঠিক আছে আমরা টার্গেট রাখবো টোয়েন্টি আউট অফ টোয়েন্টি অবশ্যই তোমরা কিন্তু ক্লাসগুলো দেখো এবং তোমাদেরকে বলে রাখবো যে প্রথমেই তোমাদের কাছে একটা ক্ষমা চেয়ে নেবো কারণ ভিডিওটি অনেক লং হবে তোমাদের কাছে খুব কম সময় রয়েছে এ সেই সময় দিকে লক্ষ্য রেখে একগুচ্ছ লজিক্যাল রিজনিং টেস্ট কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব ওকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখো কারণ ভিডিওটা লং হবে একটু ধৈর্য সহকারে দেখো এবং প্রত্যেকটা কোশ্চেনের তোমরা নিজে থেকে সলভ করার চেষ্টা করবে তো চলো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমরা ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ধরনের কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে ভালো করে দেখে রাখো এখানে তোমাদের স্পষ্ট বলা হচ্ছে যে একটা সংকেত দেওয়া রয়েছে এই ধরনের অবশ্যই তোমরা কিন্তু প্রশ্ন দেখতে পাবে এ সমান টোয়েন্টি সিক্স দিয়েছে এবং সান সমান টোয়েন্টি সেভেন দিয়েছে তবে ক্যাট সমান কত সেভাবে তোমাদেরকে বের করতে হবে তো এই ধরনের অঙ্ক বা রিজনিং বা লজিক্যাল রিজনিং যখনই তোমরা দেখতে পাবে তখনই তোমরা একটা কথায় মাথায় রাখবে যে এ সমান আমরা জানি যে এক হয় কিন্তু এ সমান এখানে দিয়েছে টোয়েন্টি সিক্স মানে আমরা জেড সমান টোয়েন্টি সিক্স জানি কিন্তু এ সমান টোয়েন্টি সিক্স যেহেতু এখানে দেওয়া হয়েছে সেহেতু তোমাদের পুরো শেষ থেকে কিন্তু তোমাদের শুরু হচ্ছে অর্থাৎ কি এ যদি টোয়েন্টি সিক্স হয় তাহলে বি কত হবে বি কিন্তু তোমাদের যেটা হবে সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ সি কত হবে সি হবে টোয়েন্টি ফোর অর্থাৎ আহ শেষ থেকে শেষ থেকে প্রথমের দিকে যাচ্ছে অর্থাৎ শেষ থেকে আস্তে 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 কি হচ্ছে সেটা কমছে ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে এ সমান 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 হয়েছে ডি সমান্টি থ্রি এইভাবে তোমাদের করে এইভাবে কমতে থাকবে ঠিক আছে তাহলে জেড সমান কত হবে জেড সমান কিন্তু তোমাদের এক হবে এইভাবে কিন্তু তোমাদের কমছে ওকে তাহলে সেহেতু তোমাদের সান সমান কত আমি বের করে নেব এস আর ইউ এন এই সান সমান কত দেখো এ সমান যদি এক এক করে কমে তাহলে তোমাদের যেটা দাঁড়াবে সেটা তোমরা একবার কাউন্ট করে নেবে এবং অবশ্য একবার তোমরা এটা খাতায় লিখে নেবে ঠিক আছে তাহলে এ সমান কিন্তু তোমাদের দাঁড়াবে এইট ওকে অর্থাৎ আট দাঁড়াবে আর এই আটের এবং ইউ সমান তোমাদের দাঁড়াবে যেটা হচ্ছে ছয় এবং এন সমান তোমাদের দাঁড়াবে কতো তেরো ঠিক আছে এইভাবে তোমরা করবে এবং আট ছয় আর তেরো তোমরা যদি যোগ করো তাহলে কিন্তু তোমরা যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে কি টোয়েন্টি সেভেন টোটাল তোমরা পেয়ে যাবে ঠিক আছে সেই অনুযায়ী তোমাদের কি করতে হবে সেই অনুযায়ী তোমাদের এই ক্যাট সমান কত সেটা বের করতে হবে দেখো সি এ আর টি দেখো সি সমান আমরা কত পেয়েছি সি সমান আমরা কিন্তু পেয়েছি টোয়েন্টি ফোর আর এ সমান কত পেয়েছি টোয়েন্টি সিক্স আর টি সমান আমরা কত পাবো আমরা যদি এইভাবে কাউন্ট করি তাহলে টি সমান আমরা পেয়ে যাবো সাত ঠিক আছে তাহলে এটাকে তোমরা যোগ করো দেখো এই আর তোমরা যদি যোগ করো তাহলে কিন্তু তোমরা এই 57 পেয়ে যাবে ঠিক আছে যোগ করো 57 পেয়ে যাবে সেই অনুযায়ী দেখো তোমাদের যেটা অ্যানসারটা হবে 57 অর্থাৎ কি অপশন বি ইজ দ্য রাইট ফিফটি সেভেন ঠিক আছে এইভাবে তোমাদের রিজনিং গুলো করতে হবে যখনই এই ধরনের তোমাদের কোনো আলফাবেটের নাম্বার দেবে তখন এইভাবে তোমরা কিন্তু করার চেষ্টা করবে ঠিক আছে অনেক রকম ভাবে হবে সেগুলো কিন্তু আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদের অবশ্যই শেয়ার করে দেব ওকে তো নেক্সট আমরা চলে যাব নাম্বার টুয়ে দেখো আবার এখানে তোমাদের অ্যালফাবেটিকে নাম্বার দিয়েছে এইভাবে কিভাবে করতে হবে অবশ্যই তোমরা একবার দেখে রাখো এখানে ডি সমান কিন্তু ফোর দিয়েছে ওকে তাহলে ডি সমান ফোর তাহলে দেখো এই ডি এ ডি সমান যদি ফোর হয় তাহলে কিভাবে কাউন্ট হচ্ছে দেখো তাহলে এ বি সি ডি এইভাবে কিন্তু তোমাদের কাউন্ট করা হচ্ছে ওকে তাহলে দেখো এ এ বি সি ডি এইভাবে কাউন্ট হচ্ছে এ সমান যদি এ এই এ সমান যদি এক হয় তাহলে বি সমান কত হবে বি সমান কিন্তু দুই আর সি সমান হচ্ছে থ্রি আর ডি সমান হচ্ছে ফোর মানে এক দুই করে কিন্তু এখানে কাউন্ট হচ্ছে তাহলে ডগ সমান 26 কি করে হচ্ছে দেখো ডি ডি তারপরে ডি ও আর এ জি ডগ সমান কিন্তু টোয়েন্টি তোমাদের সিক্স হতে হবে ডি সমান আমরা জানলাম ফোর এবং ও সমান কত দাম জানবো আমরা ও সমান কিন্তু আমরা যদি এক দুই করে কাউন্ট করি তাহলে পনেরো হবে আর জি সমান আমরা জানি যে সাত এটাকে টোটাল করো টোটাল তোমাদের টোয়েন্টি সিক্স আসবে সেই অনুযায়ী অ্যানিমেলের তোমাদের সঠিকটা বের করতে হবে এ এন আই আর এম এ এল এটার তোমাকে সঠিক নাম্বার এ সমান এক হচ্ছে এম সমান কত হবে এম সমান তোমরা একবার কাউন্ট করো চোদ্দো পাবে আর আই সমান কত পাবে আই সমান কিন্তু তোমরা যেটা পাবে সেটা হচ্ছে নয় ঠিক আছে আই সমান আমরা অ্যালফাবেটের নাম্বার জানি নয় এমের অ্যালফাবেটের নাম্বার জানি তেরো আর এ নাম্বার জানি এক এবং এলের নাম্বার জানি কত এলের নাম্বার হচ্ছে বারো তাহলে এই টোটালটা তোমরা যদি করো এক চোদ্দো এক চোদ্দো নয় তেরো আর এক আর বারো এর টোটাল তোমরা যদি করো তাহলে অবশ্যই যোগ করলে পেয়ে যাবে ঠিক আছে সেই অনুযায়ী তোমাদের তোমাদের ডি ইজ রাইট এইভাবে লজিকাল গুলো করতে হবে আর এইভাবে যদি তোমাদের নাম্বার অনুযায়ী অর্থাৎ অ্যালফাবেটের যে নাম্বার অনুযায়ী তোমাদের যদি লজিক্যাল রিজনিং পরীক্ষায় আসে আশা করছি অবশ্যই আসবে তাহলে তোমরা এইভাবে কিন্তু করার চেষ্টা করবে ওকে পরবর্তী আমরা দেখে নেব দেখো ডিরেকশান খুব সহজ এক অভিযাত্রী দশ কিমি পূর্ব তার আগে তোমাদের বলে রাখি ডিরেকশানের উপরের দিক হচ্ছে কি ওপরের দিক হচ্ছে নর্থ অর্থাৎ উত্তর নিচের দিক হবে সাউথ আর তোমার ডান দিক হবে ইস্ট মানে হচ্ছে পূর্ব আর বাম দিক হবে ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম এবারে ডিরেকশান অনুযায়ী চলো যে এক অভিযাত্রী দশ কিমি পূর্ব দিকে পূর্ব মানে কি পূর্ব মানে হচ্ছে তোমার ডান দিক যাবে ঠিক আছে তাহলে আমার কত যাচ্ছে এই ডান দিকে যাচ্ছে দশ কিমি ঠিক আছে এখান থেকে একজন পার্সন কিন্তু স্টার্ট করছে এখান থেকে এখান থেকে স্টার্ট করলো এটা কত গেলো এখানে স্টার্টিং পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে পয়েন্ট এটা তাহলে এখান থেকে দশ কিমি গেল ঠিক আছে এখান থেকে দশ কিমি গেল পূর্বে দশ কিমি যাচ্ছে এবং ডান দিকে ঘুরলো এবং তিন কিমি গেল দেখো এদিকে যদি যাই পূর্ব দিকে তাহলে ডাম দিক হবে দেখো তোমার হাতের ডান দিক হয়ে যাবে নিচের দিক নিচের দিক কত কিমি গেল নিচের দিক কিন্তু তিন কিমি গেল ঠিক আছে তারপর সে পশ্চিম দিকে গেল। দেখো নিচের দিকে যদি যায় তাহলে পশ্চিম দিক কোন দিক হবে পশ্চিম দিক কিন্তু আমরা জানি যে এই দিক হবে পশ্চিম দিক ঠিক আছে তাহলে বাম দিক হবে পশ্চিম দিক পশ্চিম দিক কত কিমি যাচ্ছে পশ্চিম দিক কিন্তু তোমার যাচ্ছে যাচ্ছে কিমি ঠিক আছে তাহলে অবশ্যই এখানে আবার তিন কিমি তোমাকে পশ্চিম দিকে চলে যেতে হবে ঠিক আছে এবং পশ্চিম দিকে তিন কিমি গেল যাওয়ার পর বাম দিকে ঘুরে দুই কিমি গেল আবার বাম দিকে ঘুরলো এবং দুই কিমি গেল তাহলে এই দিকে যদি ডিরেকশন হয় তাহলে বাম দিক কোন দিক হবে এই দিক বাম দিক হবে নিচের দিকে এবং নিচের দিক কত কিমি গেল নিচের দিক কিন্তু দুই কিমি গেল ঠিক আছে নিচের দিক কত কিমি গেল দুই কিমি গেল সব সে ডান দিকে ঘুরলো এবং সাত কিমি গেল তাহলে নিচের দিকে যদি যাই তাহলে ডান দিক কোন দিক হবে ডান দিক কিন্তু তোমার যেটা হবে নিচের দিকে তুমি যদি নামো তাহলে ডান দিক তোমার হবে এই দিক এই দিক কত কিমি গেল এই দিক কিন্তু সাত কিমি গেল ঠিক আছে এই দিক সাত কিমি গেল সে এদিকে কিন্তু যাচ্ছে তাহলে এটা হয়ে গেল তার শেষ পয়েন্ট ওকে তো সে এখন শুরুর স্থান থেকে শুরু হয়েছে এখানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে শুরু আর এটা হচ্ছে অ্যান্ড পয়েন্ট ওকে তো স্টার্টিং পয়েন্ট অর্থাৎ সে এখন শুরুর স্থান থেকে কোন দিকে এটা যদি শুরু হয় তাহলে এ শেষ হচ্ছে এখানে তাহলে নিচের দিকে শেষ হচ্ছে নিচে মানে হচ্ছে অবশ্যই নিচের দিকে হবে সাউথ আমরা এখানে জানি নিচে হবে সাউথ তাহলে দক্ষিণ দিকে রয়েছে উত্তরে দেখো যে কোথায় দক্ষিণ রয়েছে দেখো উত্তরে তোমরা টিক্স অবলম্বন করে দেখো যে একটা শুধুমাত্র দক্ষিণ আছে বাকিগুলোতে কিন্তু দক্ষিণ নেই তাহলে আমার ভাবার কোনো দরকার নেই দেখারও দর দরকার নেই আর কাউন্ট করারও কোনো দরকার নেই যে কত কতটা কিমি রয়েছে দক্ষিণ একটাই রয়েছে তাহলে উপ উত্তরটা অপশান ডি হবে যদি দক্ষিণ দুটো জায়গায় থাকতো অপশান অনুযায়ী তাহলে কিন্তু আমি ভাবতাম ঠিক আছে তো চলো তোমরা একবার অপশান অনুযায়ী দেখে নেবে যদি দক্ষিণ দুটো জায়গায় থাকতো তাহলে কিন্তু তোমরা কি করে করতে ঠিক আছে তো আমি যেহেতু এটা ট্রিক্স তোমাদের বলে দিলাম দক্ষিণ একটাই রয়েছে মানে অবশ্যই তোমাদের ডি রাইট অ্যান্সার হবে কিন্তু কত পাঁচ কিমি রয়েছে তো জয় কিমি থাকুক না কেন অপশান অনুযায়ী তোমারা হয়ে যাবে কিন্তু আমি কাউন্ট একবার করে নেব ওকে তো দেখো এটা যদি স্টার্টিং পয়েন্ট হয় তাহলে এই যে এই এটা কত কিলোমিটার এখান থেকে এটা কত কিলোমিটার সেটা তোমাকে কিন্তু দেখাতে হবে দেখো বলে যে এটা কত কিমি হবে দেখো এখানে কিন্তু তোমাদের তিন কিমি হয়েছে ঠিক আছে এখানে দেখো তিন কিমি হয়েছে এবং এখানে দুই রয়েছে তাহলে এই লম্বাটা কিন্তু তিন আর এই এখানে হচ্ছে দুই তাহলে তিন আর দিয়ে কত হচ্ছে পাঁচ কিমি ঠিক আছে তাহলে পাঁচ কিমি হবে তোমাদের টোটাল অ্যান্সার অর্থাৎ পাঁচ কিমি দক্ষিণে রয়েছে ওকে আশা করি বুঝতে পেরেছো এইভাবে তোমাদেরকে কিন্তু রিজনিংগুলো ডিরেকশন অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে এইভাবে তোমাদেরকে বুঝতে হবে ওকে দেখো নেক্সট রয়েছে অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটা উত্তর নিজে থেকে দেওয়ার চেষ্টা করবে তারপরে অ্যান্সারটা অবশ্যই তোমরা একবার মিলিয়ে নেবে দেখো আসবাবপত্র খাট এবং আলমারি এর যে সম্পর্ক সেটা কি নির্দেশ করবে ভালো করে যদি দেখো তাহলে অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারবে অপশন সি কিন্তু এটা নির্দেশ করবে কারণ এই যে বড় তোমাদের সার্কেলটা রয়েছে এটা কিন্তু আসবাবপত্র আবার আসবাবপত্রের মধ্যে দেখো দুটো সার্কেল রয়েছে এই দুটো সার্কেল কিন্তু পুরো আলাদা অর্থাৎ একে অপরের সাথে কোনো সম্পর্ক নেই যেমন হচ্ছে খাট আর আলমারি দুটোই কিন্তু আলাদা কিন্তু দুটোই কিন্তু আসবাবপত্র দুটো আলাদা হলেও দুটো আসবাবপত্র এই বড় সার্কেলের মধ্যে এই দুটো রয়েছে কিন্তু খাট এবং আলমারি দুটো পরস্পর আলাদা ওকে তাহলে এই ভেন চিত্র বা ভেন ডায়াগ্রামটা তোমাদের কিন্তু পারফেক্ট নির্দেশ করবে সম্পর্কটা ওকে পরবর্তী চলে যাব খুবই সহজ দেখো নাম্বার সিস্টেমের যে অঙ্ক রিজনিংগুলো থাকে তা এখানে তোমাদের যে দেওয়া রয়েছে ছয় বারো একুশ একুশ বত্রিশ পঁয়তাল্লিশ ষাট তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন নেই মানে এখানে তোমাদের বলা হবে যে কোনটা ভুল রয়েছে ওকে কোনটা ভুল রয়েছে সেটা তোমাদের অবশ্যই ফাইন্ড করতে হবে ছয় বারো একুশ বত্রিশ পঁয়তাল্লিশ আর ষাট তাহলে কোনটা ভুল রয়েছে দেখো ভালো করে তোমরা যদি দেখো তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে এক এক করে তোমরা দেখো আমি এখানে ছোটো করে একটু লিখে নেব ঠিক আছে বারো একুশ তারপরে রয়েছে বত্রিশ তারপরে রয়েছে পঁয়তাল্লিশ তারপরে রয়েছে ষাট তাহলে কোথায় ভুল রয়েছে সেটা তোমাদের কিন্তু দেখতে হবে দেখো এই বারো আর এই একুশের মধ্যে ডিফারেন্স কত রয়েছে অর্থাৎ বিয়োগ করলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে কত সেটা হচ্ছে নয় দেখো নয় নয় কে এটা যদি তুমি যোগ করো তাহলে কিন্তু একুশ পাবে একুশের সঙ্গে বত্রিশ যদি হয় তাহলে তুমি এগারো যোগ করলে কিন্তু বত্রিশ পেয়ে যাবে বত্রিশ সাথে পঁয়তাল্লিশ আছে তাহলে তুমি বারো যোগ করলে সরি তেরো যোগ করলে কিন্তু পঁয়তাল্লিশ পেয়ে যাবে ঠিক আছে এবং পঁয়তাল্লিশ আর ষাট রয়েছে এর যে এর কত যোগ করবে এখানে কিন্তু তুমি যদি আঠারো যোগ করো তাহলে কিন্তু সরি আঠারো নয় এখানে তুমি তোমাকে যোগ করতে হবে কত পনেরো ঠিক আছে পনেরো যোগ করতে হবে ঠিক আছে তো দেখো এখানে নয় হলো এখানে এগারো তেরো পনেরো তাহলে কয় করে বাড়ছে এখানে কিন্তু দুই করে প্লাস হচ্ছে নয় আর দুই এ হচ্ছে এগারো এগারো আর দুইয়ে হচ্ছে তেরো তেরো আর দুই এ হচ্ছে পনেরো ঠিক আছে তাহলে অবশ্যই তোমাকে এখানেও এখানেও দুই প্লাস হতে হবে অবশ্যই দুই প্লাস হতে হবে তাহলে ছয় আর ছয় আর এখানে যদি তুমি সাত হয় ছয় আর সাতে কিন্তু কোথাও কত হচ্ছে ছয়ের সাথে কিন্তু এগারো হচ্ছে তাহলে অবশ্যই এখানে ছয়ের পরিবর্তে যদি তুমি যদি পাঁচ করো তাহলে পাঁচ আর সাথে কী হচ্ছে এই বারোটা কিন্তু মিলে যাচ্ছে ঠিক আছে তাহলে এই ছয়ের পরিবর্তে কী হতে হবে ছয়ের পরিবর্তে কিন্তু এই পাঁচ হতে হবে তাহলে দেখো সাত নয় এগারো তেরো পনেরো তাহলে দুই দুই করে বাড়ছে সাত আর দুই নয় নয় আর দুই এগারো এগারো আর দুই পনেরো পনেরো আর দুই হচ্ছে সরি তেরো তেরো আর দুই হচ্ছে পনেরো ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে তাহলে অপশান এখানে তোমাদের এ ইজ দ্য রাইট অ্যান্সার ছয়টা হচ্ছে ভুল ছিল এই ছয়ের পরিবর্তে কী হওয়া উচিত ছিল পাঁচ হওয়া উচিত ছিল ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ নেক্সট আমরা দেখে নেব দেখো নেক্সট রয়েছে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে মানে পরবর্তী সংখ্যাটা তোমাকে ফাইন্ড করতে হবে কি রয়েছে দেখো এক রয়েছে তারপরে তিন রয়েছে তারপরে ছয় রয়েছে তারপর এগারো রয়েছে তারপর আঠেরো রয়েছে তাহলে এখানে কি হবে সেটা তোমাদেরকে কিন্তু দেখাতে হবে তো এক আর তিন এক আর তিনের এখানে তুমি যদি যোগ করো তাহলে কত পাবে এখানে কিন্তু তুমি দুই পেয়ে যাবে ঠিক আছে তাহলে তিন আর তিন ছয় তাহলে এখানে কত পাবে তিনের সঙ্গে তিন যোগ করলে কিন্তু ছয় পাবে ছয়ের সঙ্গে কিন্তু তুমি যদি এখানে পাঁচ যোগ করো তাহলে কিন্তু এগারো পাবে এগারোর সাথে তুমি যদি এগারোর সাথে তুমি যদি কত যোগ করবে এগারোর সাথে তুমি যদি সাত যোগ করো তাহলে কিন্তু আঠেরো পাবে আঠেরোর সাথে কত যোগ করবে তাহলে অবভিয়াসলি তোমাদের কত হচ্ছে এখানে কিন্তু এগারো দাঁড়াবে কেন এবার একটু দেখে নাও দেখো এখানে রয়েছে মৌলিক সংখ্যাগুলো তোমাদের এখানে কিন্তু ফাইন্ড করা হচ্ছে দুই দুইয়ের পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে তিন তিনের পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচের পরবর্তী হচ্ছে সাত সাতের পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে নয় সরি এগারো নয় কিন্তু মৌলিক সংখ্যা নয় ঠিক আছে এগারো হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এগারোর পরবর্তী যদি তোমাদের কোনো সংখ্যা থাকতো তাহলে হতো তেরো তেরো তোমাদের যোগ করতে হতো কিন্তু যেহেতু তার পরবর্তী সংখ্যা নেই সেহেতু তোমাদেরকে কিন্তু এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এগারো তাহলে আঠেরোর সঙ্গে এই এগারোকে তুমি যদি এগারো যোগ করো তাহলে করতে হবে নয় আর এখানে থাকা দাঁড়াবে তোমাদের হ্যাঁ দুই তাহলে টোয়েন্টি নাইন হবে তোমাদের সঠিক অ্যান্সার সেই অনুযায়ী অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে তাহলে এগুলো এখানে দেখো যে মৌলিক সংখ্যাগুলো কিন্তু যুক্ত অবশ্যই হয়েছে তাহলে এইভাবে তোমাদের কিন্তু অ্যান্সারগুলো করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ নেক্সট আমরা চলে যাব দেখো এখানে কোনটি বে মানান বা কোনটি ভুল রয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই ফাইন্ড করতে হবে এখানে রয়েছে ভ্রু পা কান নাক কোনটা একে অপরের সাথে কিন্তু মিল নেই যেটা মিল নেই সেটা কিন্তু বা যেটা ব্যতিক্রম যেটা বেমানান সেটা তোমাদেরকে অ্যানসার ফাইন্ড করতে হবে দেখো পা কান আর নাক এই তিনটে কিন্তু আমাদের দেহের অঙ্গ কিন্তু এই যে ভ্রু দেখতে পাচ্ছো ভু ভ্রু কিন্তু দেহের অঙ্গের মধ্যে পড়ে না যদি চোখ থাকতো তাহলে কিন্তু হতো কিন্তু এখানে যেহেতু ভ্রু রয়েছে সেহেতু এটা সম্পূর্ণভাবে তোমাদের ভুল রয়েছে অর্থাৎ এটা হচ্ছে বেমানান ঠিক আছে এটা হচ্ছে বে মানান তাহলে এটাই হবে তোমাদের সঠিক অ্যান্সার ওকে এ হবে তোমাদের সঠিক অ্যান্সার কারণ ওটা হচ্ছে সম্পূর্ণভাবে আলাদা নেক্সট আর একটা রয়েছে দেখো টমেটো আলু গাজর পেঁয়াজ তাহলে ডিফারেন্সটা তোমাদের বুঝতে বুঝতে হবে হবে বা কোনটা সেটা দেখো ভালো করে আলু আলুও কিন্তু মাটির নিচে হয় গাজরও মাটির নিচে হয় পেঁয়াজও মাটির নিচে হয় কিন্তু এই যে টমেটো রয়েছে এটা কিন্তু ব্যতিক্রম বা বে রয়েছে কেন কারণ টমেটো কিন্তু মাটির উপরে আমরা দেখেছি মাটি মাটির উপরে কিন্তু এই টমেটো হয় ওকে তাহলে ও তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ মানে টমেটো টমেটো হচ্ছে ব্যতিক্রম বা বিমান এইভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে তোমরা পরীক্ষায় দেখবে এ ধরনের আসবে তাহলে তোমাকে কনসেপ্ট বা বেসিক কনসেপ্ট যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাপ্লাই অবশ্যই করতে হবে দেখো খুব সহজ এগুলোও তোমাদের অবশ্যই পরীক্ষা থাকবে যে কমলা লেবু যদি মাখন হয় এইভাবে তোমরা কিন্তু কমলা আমরা শর্টকাট করব এই কমলা যদি মাখন হয় মাখন হয় এবং মাখন যদি সাবান হয় বা এই মাখনটা যদি সাবান হয় এবং সাবান যদি কালি হয় সাবান যদি কালি হয় এবং কালি কি বলছে এবং কালি যদি কালি যদি মধু হয় কালি যদি মধু হয় এবং মধু যদি কমলা লেবু হয় কমলা লেবু হয় হ্যাঁ তবে কাপড় জামা ধুতে কি ব্যবহার হয় দেখো কাপড় জামা ধুতে কিন্তু অবশ্যই এই যে সাবান রয়েছে সাবানটা কিন্তু কাপড় জামা ধুতে ব্যবহার হয় কিন্তু এই সাবানকে কি আমরা এখানে সংকেতে বলছে কালি বলছি সাবানের সংকেত হচ্ছে কালি দেখো তা সাবানের সংকেত হচ্ছে কালী তাহলে কালিটা হবে তোমাদের সঠিক অ্যান্সার ওকে তাহলে সেই অনুযায়ী অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কালি হবে তোমাদের সঠিক অ্যান্সার এইভাবে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে আবারও বলছি এইভাবে তোমরা অ্যারো অ্যারো দিয়ে কিন্তু লিখে দেবে যখন এই ধরনের বলবে তারপরে তোমাদের কিন্তু ইন্ডিকেট করবে যে কাপড় জামা ধুতে অবশ্য কিন্তু সাবান ব্যবহার করি কিন্তু সাবানকে কিন্তু কি বলা হয় কালি বলা হয় ঠিক আছে যদি এখানে প্রশ্ন থাকতো যে যে কালি যদি প্রশ্ন থাকতো যে কোনটার রং কালো কোনটার রং কালো তাহলে আমরা প্রত্যেকে জানি যে এই যে কালি রয়েছে কালি রংটা ছিল কালো কিন্তু কালিকে কি বলা হয় কালিকে কিন্তু মধু বলা হয় তাহলে মধু হবে তোমাদের সঠিক অ্যান্সার ওকে আশা করি বুঝতে পেরেছো এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো থাকবে আর এইভাবে তোমরা অল্প সেকেন্ডের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সারগুলো কিন্তু করে দিতে পারবে ওকে ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই প্লিজ একটা লাইক করবে দেখো এবারে রয়েছে এই যে সংকেত রয়েছে অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে এর আগে আমি বারবার তোমাদের সাথে এগুলো শেয়ার করেছি কারণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে আমি কিন্তু একটা লাইনটা লিখে নেব ঠিক আছে লাইনটা এইভাবে তোমরা লিখবে যে কস্টলি কস্টলি ডাইনিং ডাইনিং টেবিল কস্টলি ডাইনিং টেবিলকে কি বলা হয় এ তারপরে সরি একটু ছোট করে লিখি নাহলে অসুবিধে হবে ঠিক আছে আমি আগে লিখে নিই দেখো আমি ভিডিওটা পজ করে কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে লিখে নিলাম ঠিক আছে তাহলে এখানে দেখো কস্টলি ডাইনিং টেবিল এর সংকেত আমি লিখে নিলাম এবং এর সংকেত যেটা রয়েছে সেটা লিখে নিলাম আর ক্যান নট বাই টেবিল এর যে সংকেত সেটা আমি লিখে নিলাম এটা হচ্ছে এক আর এটা হচ্ছে দুই তাহলে এক আর দুই সঙ্গে তুমি কম্পেয়ার করে এখানে তোমাকে কি বলতে হবে টেবিলের সংকেত বের করতে হবে এক আর দুই কোনটা কমন রয়েছে দেখো এক আর দুয়ে কিন্তু এই আহ কমন রয়েছে তাহলে টেবিল টেবিল কেটে দাও আর এখানে সংকেত কোনটা কমন হচ্ছে এ এন এন অ্যানটা কিন্তু তোমাদের কমন হচ্ছে তাহলে অবশ্যই টেবিলের সংকেত কি হবে টেবিলের সংকেত এখানে যে আমি সংকেতটা কেটে দিলাম সেটা হবে তোমাদের সঠিক সংকেত এ এন তাহলে সেই অনুযায়ী অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এইভাবে তোমাদেরকে করতে হবে এর আগের ক্লাসগুলো অসা করি দেখেছ তাহলে অবশ্যই কিন্তু কিভাবে এগুলো করা হচ্ছে ঠিক আছে বাকিগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে প্রত্যেকে বাকিগুলো দেখে নেবে তোমাদের কাছে সময় খুব কম রয়েছে দেখো এরকম কিন্তু তোমাদের চিত্র সংকেত তোমাদের মিসিং নাম্বারটা অবশ্যই ফাইন্ড করতে হবে মিডিলে তোমাকে কিন্তু যে এগুলো মিডল রয়েছে এটা কিন্তু অবশ্যই মিলাতে হবে ঠিক আছে তাহলে মিডিলে কত হবে দেখো এগুলো অনেক রকম ভাবে তোমাদেরকে করতে হবে জাস্ট তোমরা যত প্র্যাকটিস করবে তত বেশি খুব তাড়াতাড়ি পারবে বিভিন্ন ধরনের এখানে রুলস থাকে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে করে তোমাদেরকে কিন্তু করতে হবে দেখো এটা কিন্তু তুমি কি করে করবে এটা দেখো তুমি যোগ বিয়োগ গুণ করে ভাগ অবশ্যই করতে হবে প্রথম রুলসটা হচ্ছে 14 দেখো প্রত্যেক কিন্তু চেষ্টা করবে 14 প্লাস 18 প্লাস 13 এর সঙ্গে এটা যোগ করবে আর এই যে এটা রয়েছে এখানে সাত আর ছয় এটাকে তুমি কি করবে যোগ করে বিয়োগ করবে ঠিক আছে যোগ করে বিয়োগ করবে দেখবে তুমি ফোরটি ওয়ান কিন্তু অলরেডি পেয়ে যাবে ঠিক আছে সেই অনুযায়ী তুমি এখানেও এটা করবে ষোলো প্লাস একুশ প্লাস সতেরো ঠিক আছে এর সঙ্গে এখানে কিন্তু নয় আর আট এখানে নাইন প্লাস এইট এটাও কিন্তু তুমি বিয়োগ করবে পেয়ে যাবে তুমি থার্টি সেভেন ঠিক আছে সেই অনুযায়ী তোমাকে তৃতীয় নম্বর একুশ প্লাস বারো প্লাস নয় ঠিক আছে এটা তুমি যোগ করবে বিয়োগ পাঁচ প্লাস পাঁচ এটা তুমি কি করবে এটা তুমি অবশ্যই যোগ করবে ঠিক আছে যোগ করে বিয়োগ করবে ঠিক আছে সেই অনুযায়ী তুমি অ্যান্সার কিন্তু পেয়ে যাবে দেখো সেই অনুযায়ী অ্যান্সার তুমি পেয়ে যাবে থার্টি টু হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার একবার যোগ করে এই একুশ বারো নয় করবে এবং পাঁচ আর পাঁচ দশ বিয়োগ করবে তাহলে তোমাদের তোমাদের হয়ে যাবে সেই অনুযায়ী সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে সে সেটা হচ্ছে কি থার্টি টু অর্থাৎ কি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে এইভাবে তোমাদেরকে করতে হবে তোমরা প্রত্যেকটা ক্লাস দেখো কারণ যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত বেশি তোমরা শিখতে পারবে ওকে পরবর্তী আমরা চলে যাবো দেখো দেখো এই ধরনের ওয়ার্ড থাকবে এখানে বলা হচ্ছে যে কোনটি গঠন করা যাবে ওকে এই যে কমিশন রয়েছে কমিশন ওয়ার্ডটা থেকে নিচের যে চারটা অপশান রয়েছে সেই অপশানের মধ্যে কোন শব্দটা গঠন করা যাবে তোমরা এইভাবে দেখো যে প্রথমে রয়েছে ও এস এম ও এস আই এস অর্থাৎ এখানে তিনটে এস রয়েছে দেখো তিনটে এস তিনটে কমিশনে কিন্তু তিনটে এস নেই তাহলে অবশ্যই কিন্তু অ্যান্সারটা ভুল হবে বি নাম্বার দেখব সিও এম আই সি এস সি এস রয়েছে এখানে কিন্তু সি রয়েছে দেখো কমিশনে ও সি রয়েছে এখানে কিন্তু দুটো সি রয়েছে তাহলে কমিশনে কি দুটো সি রয়েছে দুটো সি নেই অবশ্যই কিন্তু এটাও ক্রস হয়ে যাবে এম ও এন মন মন রয়েছে দেখো এম ও এন এন তাহলে এম এম রয়েছে নাকি দেখো এম রয়েছে ও রয়েছে আর এ রয়েছে কি দেখো দেখো কমিশনে কিন্তু এ এইটা নেই তাহলে এটাও ভুল হবে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে ডি ঠিক আছে সি ও ডাবল এম ও এন এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা অ্যালফাবেট কিন্তু তুমি কমিশনে পেয়ে যাবে সেই অনুযায়ী অপশান তোমাদের ডি ইজ দ্য রাইট অ্যান্সার এইভাবে তোমাদেরকে কিন্তু দেখতে হবে তোমাদের এইভাবে কিন্তু তোমাদের দুটো দুটো অপশান দেবে যে গঠন করা যায় কোন শব্দটা গঠন করা যাবে এবং কোন শব্দটা গঠন করা যাবে না ঠিক আছে যাবে না এই দুটো তুমি একবার ভালো করে একবার দেখে নেবে যে প্রশ্নে কি বলা হচ্ছে গঠন করা যাবে না যাবে না ঠিক আছে এটা কিন্তু গঠন করা যাবে ঠিক আছে তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে পরবর্তী আমি দেখবো যে এখানে দেখো খুব সহজ এবং খুব ইজিলি ভাবে তোমাদেরকে করতে হবে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এখানে বলা হচ্ছে যে সতেরো মার্চ রবিবার হলে ষোলো সতেরো এপ্রিল কি বার হবে খুব সহজ দেখো মার্চ আমরা যদি মার্চকে করি মার্চ করি তাহলে আমরা জানবো যে মার্চ হচ্ছে একত্রিশে মার্চ সেখান থেকে তুমি সত্র যেহেতু বলছে সত্রুকে বিয়োগ করলে কিন্তু তুমি যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে কি এখানে তুমি পেয়ে যাবে কত টোয়েন্টি ফোর ঠিক আছে সরি এখানে তোমরা পেয়ে যাবে সতেরো বিয়োগ করলে তোমাদের কত দাঁড়াবে এখানে বিয়োগ করলে তোমাদের দাঁড়াবে চোদ্দ ওকে তাহলে আবারও বলছি এখানে আমি মার্চ করলাম মার্চ মাস আমি করে দিলাম মার্চ এখানে আমরা জানি যে একত্রিশের দিন সেখান থেকে অবশ্যই সতেরোটা আমি বিয়োগ করব তাহলে সতেরো আমি বিয়োগ করি তাহলে কত দাঁড়াবে এখানে কিন্তু চোদ্দো দাঁড়াবে আমি চোদ্দো দিন পেলাম আর সতেরো এপ্রিল রয়েছে এপ্রিল এপ্রিলে হচ্ছে কত এপ্রিলে আমি পাবো সতেরো ঠিক আছে সতেরো প্লাস চোদ্দো যদি এই চোদ্দোটা তুমি যোগ করো তাহলে কত দাঁড়াবে এখানে দাঁড়াবে থার্টি ওয়ান এবার এই যে থার্টি ওয়ান রয়েছে এখানে আমি সাত দিয়ে আমি অবশ্যই এটাকে ভাগ করব। এবার সাত দিয়ে ভাগ করে আমি যত পাবো ততই হবে সেটা আমি দেখবো সাত দিয়ে যদি আমি একত্রিশকে ভাগ করি তাহলে সাত চারে কত আঠাশ টোয়েন্টি এইট টোয়েন্টি থার্টি ওয়ান থেকে টোয়েন্টি এইট যদি তুমি বিয়োগ করো তাহলে তোমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে থ্রি তাহলে আমি তিন দিন পেলাম এক্সটা আমি তিন দিন পেলাম দেখো যত যত দিন হবে সেটা সময় তুমি সাত দিয়ে ভাগ করবে ভালো করে তোমরা মনে রাখবে যত আমি ক্যালকুলেট করে দিন যোগ করব সেই টোটাল দিনকে আমি সাত দিয়ে অবশ্যই ভাগ করব। তারপরে অবশিষ্ট যত থাকবে সেটা কিন্তু তোমাদের দিন হবে যেহেতু এখানে শত্রু রবিবার বলেছে এই রবিবার বলেছে তাহলে এই এই রবির সঙ্গে কিন্তু আমাকে যে তিন আমি পেলাম এই তিনটা কিন্তু আমাকে যোগ করতে হবে তাহলে রবির পরে তিন যদি যোগ করো তাহলে সম মঙ্গল বুধ তাহলে এই বুধবার কিন্তু তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সেই অনুযায়ী দেখো অপশন তোমাদের সি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ বুধবার হবে তোমাদের সঠিক উত্তর ওকে এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে ধৈর্য সহকারে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো দেখবে অনেক কিছু তোমরা এখান থেকে শিখতে পারবে কারণ পরীক্ষা কিন্তু তোমাদের খুব খুব তাড়াতাড়ি হয়ে যাবে তারিখ পরীক্ষা হবে সময় কম রয়েছে দেখো নেক্সট রয়েছে দেখো এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষা অ্যারেঞ্জ করতে হবে কিভাবে করতে হবে সেটাই আমি কিন্তু বিগত ক্লাসে আমি আলোচনা করেছি অর্থাৎ প্রথমে কোনটা তোমাদেরকে করতে হবে অধ্যায়ন নেক্সট হয়েছে চাকরি তিনের নম্বর রয়েছে এক্সামিনেশন বা পরীক্ষা চার নম্বর রয়েছে উপার্জন বা আর্নিং আর ফাইভে রয়েছে নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্ট তাহলে তোমরা প্রত্যেকে জানো যে প্রথমে কী করতে হবে অবশ্যই প্রথমে কিন্তু তোমাকে করতে হবে অধ্যয়ন অর্থাৎ স্টাডি করতে হবে একে আসবে স্টাডি করার পরে কী হবে আমরা স্টাডি করার পরে অপশান তিনকে চুজ অবশ্যই করব কারণ স্টাডি করার পরে অবশ্যই আমরা কিন্তু পরীক্ষা দেবো এবং পরীক্ষা দেওয়ার পরে কী হবে পরীক্ষা দেওয়ার পরে নিয়োগ রয়েছে চাকরি রয়েছে উপার্জন রয়েছে তা অবশ্যই পরীক্ষা দেওয়ার পরে কি হবে অপশন টু কে আমরা অবশ্যই সিলেক্ট করতে পারি কারণ কি রয়েছে পরীক্ষা দেওয়ার পরে কিন্তু অবশ্যই আমরা চাকরি পাবো তারপরে চাকরি পাওয়ার পরে কি হবে অবশ্যই চাকরি যখন আমরা পেয়ে যাব তখন সময় আমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে ঠিক আছে এবং অ্যাপয়েন্টমেন্ট যখনই আমরা দিয়ে দিব দিয়ে দিবে আমাদেরকে তখনই কি হবে আমরা কিন্তু উপার্জন করতে শুরু করব। অপশান ডি হবে উপাস ফোর হবে উপার্জন ঠিক আছে তাহলে ওয় থ্রি টু কোনটা রয়েছে দেখো ওয়ান থ্রি অপশন সি এ রয়েছে ওয় থ্রি টু ফাইভ ফোর আশা করছি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে এ ধরনের ক্লাস যদি তোমরা পেতে যাও আর কয়েকদিন তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে যারা নতুন রয়েছে তাহলে সাবস্ক্রাইব করে পার্সেল বিলটি অন করে রাখবে এবং টেলিগ্রামের লিঙ্ক রয়েছে অবশ্যই কিন্তু তোমরা সেই টেলিগ্রামের লিঙ্কে কিন্তু জয়েন্ট হয়ে যাবে অবশ্যই ক্লাসটা অনেক লং হয়েছে কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাসটা অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে কিন্তু ক্লাসটা দেখো থ্যাঙ্ক ইউ প্রত্যেকে ভালো থেকেও টেক কেয়ার এবং নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখবে